এবার ফারাক্কা বাঁধের নয়টি গেট খুলে দিল ভারত একদিনেই ঢুকবে এগারো লাখ কিউসেক পানি আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী পানি বাড়ছে নোয়াখালী লক্ষ্মীপুরে ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত অনেক এলাকায় ফেনী কুমিলায় বন্যা পরিস্থিতির উন্নতি আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী সহ চোদ্দ এমপি লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব আজ প্রত্যাহার হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা এবং অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করতেন রাজশাহীর সিটি মেয়র লিটন নানা অপকর্মের হতা ময়মু সিংহের শরীর দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার বিকেল এইসব গেট খুলে দেয়া হয় এতে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউশেক পানি বাদ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপদ সীমার সাতাত্তর দশমিক তিন মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেয়া হয় সেক্ষেত্রে ফিডার ক্যানেলের পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ বলছে পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউশেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউশেক পানি ছাড়া হয়েছে অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য নাই তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই আহ যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি পানির লেভেল পারলেই তো বন্যা হয় তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থায় আছে আর কি তো সেই হিসাবে আমরা আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে তাই অন্তত আমরা আগামী কয়েকদিনে গঙ্গা নদীতে তেমন বন্যা ঝুঁকি দেখতে পাচ্ছি না এবং আমরা পানির লেভেল থেকে দেখতে পাচ্ছি যে এটা বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এগারো জেলায় পানিবন্দি রয়েছে অন্তত চল্লিশ লাখ মানুষ ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট ফেনীর ফুলগাজী পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দি ছাগলনাইয়া সোনাগাজী ও দাগনভুইয়া উপজেলাবাসী বন্যা কবলিত হয়েছে জেলার আট লাখ মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার মানুষ জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে এর বাইরে জেলার আড়াইশো হাসপাতাললের হাসপাতালের বাইরেও সাতটি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি এদিকে গোমতি ও কাকরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার চোদ্দ গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত আট লাখ মানুষের

সমonnayর অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এত পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশার যোগাযোগে কেউ করে নাই বুঝছেন? তিন চার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিটি সড়কে 84 কোটি, সড়ক বিভাগে 50 কোটি। প্রাণী সম্পদে 84 লাখ এবং মাছ খাতে সাত কোটি টাকার মতো আমরা গোরু আসলো। অন পানী বান্দে লামছে গোরু টিকা। অন আমড়া আমরা তো पहिले লাগে গোরু যাইতাম পারতাম না। এটা রাস্তা assi গোরু ফি এক বইতে পারি না উঠতে পারি না গোমাইতে পারি না ছড়কর বাজে গোমাই। একোন اولاد খরিয়া খেতকিচি করছিলাম তাগুলো গেছে এখন আমরা কেমনে চলতাম কেমনে খাইতাম বহুত মুশকিল হই যায় চট্টগ্রামের হাটহাজারি ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে ডুবে গেছে সড়ক ও ফসলের জমি ভেসে গেছে পুকুরের মাছ পারজান ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি প্রতিনিয়ত পানি বাড়ছে লক্ষ্যে পড়ে ঘরবাড়ি হারিয়ে কেন্দ্র খুঁজছেন বহু মানুষ ত্রাণ পৌঁছায়নি বেশিরভাগ প্রত্যন্ত এলাকায় এ নিয়ে জানাতে সদর থানার ভাঙ্গাখা ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনউদ্দিন আরিফ আরিফ মানুষের দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন মনে আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখা ইউনিয়নের ইউনিয়নের ভেতরেই এই ভাঙ্গাখা ইউনিয়ন সহ পাশে যতগুলো ইউনিয়ন আছে বসিকপুর দত্তপাড়া সবগুলো ইউনিয়ন আসলে পানিতে অর্থাৎ বন্যার পানিতে সবগুলি ইউনিয়নের মানুষ এখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে আমি যেহেতু একটু দেখানোর চেষ্টা করি এখানে যে বিল্ডিং ঘরগুলো আছে সে বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু পানি ঢুকে গেছে অর্থাৎ বিল্ডিংয়ের প্রায় নিচের অংশে পানি ঢুকে গেছে টিনের ঘরগুলো আরিফ আপনাকে ধন্যবাদ শুধু টিএসসিতেই নয় রাজধানীর অলিতে গলিতেও সংগ্রহ করা হচ্ছে ছাত্র শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নিয়েছেন এই কাজে হাতে হাতে রেখে কাজ করছেন তারা আলী মুজজাম্মর সাফওয়ানের প্রতিবেদন ভারতের পানিতে ডুবলো বাংলাদেশের এগারোটি জেলা এখনও পানিবন্দি সাতান্ন লাখেরও বেশি মানুষ নোয়াখালী কুমিল্লা ফেনী ও লক্ষ্মীপুর জেলার মানুষজন সবচেয়ে বেশি বিপদে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি বহু এলাকায় আমার গ্রাম নোয়াখালী ওইখানে আমার আব্বুর কবর আমি অনেকবার কালকে রাত্রে যাওয়ার চেষ্টা করছি থেকে যাতায়াতের কোনো মাধ্যম পাচ্ছি না আমি যেটুক শুনছি বাবার কবরের ওই সাইডে বলে ডুবে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি যে যার মতো ত্রাণ নিয়ে ছুটছে বন্যা দুর্গত এলাকায় টিএসসির পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম পরিস্থিতি দেখছি আমি ওইখানে দশ পনেরো ফিট উচ্চতার পানি আছে তো ওই পানি সাঁতরায় আমরা প্রত্যেকজনের বাসায় ত্রাণ পৌঁছে দিয়ে আসছি তো এখন দেখা যায় ওইখানে আমাদের যত পরিমাণ ত্রাণ ছিল ওইটার স্টকটা শেষ হয়ে গেছে যার কারণে আমরা ঢাকা এসছি আবার আসার পরে এখন এই মানে এখান দিয়ে ত্রাণটা নিয়ে ওইখানে আবার পৌঁছে দিয়ে আসবো এই ট্রাক ভর্তি মালামাল নিয়ে কিছুক্ষণ পর পর রাজধানী ছেড়ে যাচ্ছে বহু যানবাহন নিজ নিজ জায়গা থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি আমার ব্যাংকে টাকা জমেছি আমার ভাইয়ের স্বেচ্ছাসেবীরা বলছেন উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম হাজার হাজার মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত তাদের জন্য আমাদের ট্রাক বা ট্রাক্টরের মানে লোড করা ত্রাণ নিয়ে আমরা গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগে বন্যা দুর্গত এলাকার পাশাপাশি রাজধানী ঢাকা থেকে কাজ করছে কুইক রেসপন্স টিমও আমাদের দুইটা টিম যখন কুমিল্লা ফেনীতে কাজ করতেছে তখন আমরা আরেকটা টিম ঢাকাতে ডোনেশন কালেকশন করে কেনাকাটা করে আমরা কুমিল্লা ফেনীতে পাঠিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ থাকলেও নৌকার অভাবে প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না উদ্ধারকারী দল আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রীসহ সাবেক চোদ্দ এমপির ব্যাংক হিসেব এবং লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব করেছে দুদক এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই চোদ্দ এমপির মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় ও মোট সম্পদের তদন্তে এই উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রীর সম্পদের হিসাব আয়কর নথিচে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া আট মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলসহ আটজনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরো ছয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে বিএফআইউকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী সাবেক এমপি মামনুর রশিদ কিরণ সহ ছয় জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেয়া হয় এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল মঙ্গলবারের মধ্যে জামাতে ইসলামের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মুনির সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি এদিকে দেশে কোন লুটেরা গোষ্ঠী যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরীর উত্তরের আমির সেলিম উদ্দিন বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথচ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও সক্রিয় জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন সোমবার সুপ্রিম কোর্টে জামাত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির আইনজীবী শিশির মোড়ের মঙ্গলবার এই প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমন কি আগামী কালকের মধ্যেই এই নিষেদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছে কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই স্বৈরাচার হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ আনেন তিনি বাতিল করেছিল যে কটা কারণ তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কী সেই সন্ত্রাস কি সেই অ্যাক্টিভিটি এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোন লুটেরা গোষ্ঠী যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির বাংলাদেশে আর কোন চাদাবাজ দল বা নেতৃত্ব কোন লুটেরা লুটতরাজকারী বাংচুরকারী অগ্নিসংযোগকারী মানবতার দুশ্মন কোন দলকে বাংলার আর গ্রহণ করবেন না রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এ সময় সেলিম উদ্দিন বলেন দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে ছাত্রদের পাশে থাকবে জামাতে ইসলামী এদিকে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে যান, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের হামলা করে বড় ওপর অন্যায় করেছে তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য করা হবে না বলেও হুশারি দেন তিনি একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচ্ছার সজাগ থাকতে হবে এবং কেউ সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে রাষ্ট্র সংস্কারে আরো সময় লাগবে উল্লেখ করে জামাত আমির বলেন সময় এখন ধৈর্য ধরার তা না করলে সবার জন্যই অপেক্ষা করছে কঠিন বিপদ সাবিনা মজুমদার দেশ টিভি ঢাকা বিগত ষোলো বছরের প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের মদত পুষ্ট হয়ে দালালি করেছেন তাদের সবাইকে দ্রুত সময়ে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আনসার বাহিনীর হামলার প্রতিবাদ ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে এক সমাবেশে বক্তারা বলেন আনসাররা কেউ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত নয় তারা চাকরি পেয়েছে তোষামত করে জানান স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার নেতৃত্বে আনসারদের উদ্দেশ্য ছিল সচিবালয় অবরুদ্ধ করে দেশকে অচল করা বিভিন্ন জায়গা থেকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান বিক্ষোভকারীরা সেই ফাঁসিবাদের দোষরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল লকসার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনা ছাড় দিব না আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ এখনো পুলিশ কেন পুরো মাঠে নেই প্রতিনিয়ত পানি বাড়ছে লক্ষ্মীপুরে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্র খুঁজছেন বহু মানুষ টান পৌঁছায়নি বেশিরভাগ প্রত্যন্ত এলাকায় এনি আরো জানাতে সদর থানায় ভাঙ্গাখা ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ মানুষের দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন আহ মনি আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখাই ইউনিয়নে আমি যদি একটু বলি ভাঙ্গাখাই ইউনিয়নের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে পানি কিন্তু ক্রমেই বেড়ে চলছে অর্থাৎ বাড়িঘর যেগুলো আছে সব কিছু এখন পানির নিচে আছে একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে যে ঘরগুলো আছে অর্থাৎ সব কিছু কিন্তু পানির নিচে টিউবওয়েল আছে সেটি কিন্তু পানি নিয়েছে ঘরে ঘরে ঢুকলে চিত্র ফুটে ওঠে এবং এই এলাকা মানুষ ছিল তারা সবাই আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে নিয়েছে কিন্তু মানুষ অনুযায়ী যতটুকু আশ্রয় কেন্দ্র থাকার কথা ছিল তেমন কিন্তু আশ্রয় কেন্দ্র এখানে নেই এবং এখানে খাবার সংকট প্রচুর পরিমাণ খাবার সংকট দেখা দিয়েছে ঢাকা থেকে কিংবা অন্য অন্য জেলা থেকে যে ত্রাণগুলো আসছে সে ত্রাণগুলো ফেনি হয়ে নোয়াখালী হয়ে তারপর লক্ষ্মীপুর আসছে অর্থাৎ সামান্য মাত্র কিছু ত্রাণ এখানে আসছে এবং এই ভাঙ্গাখাই ইউনিয়নের সঙ্গে যে ইউনিয়নগুলো আছে অর্থাৎ বসিকপুর দত্তপাড়া জাদিয়া সহ যেসব ইউনিয়নগুলো আছে সেগুলোতে কিন্তু ভাবে ত্রাণ ঢুকছে না অর্থাৎ এই এলাকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তাদের মাধ্যমে ত্রাণ ঢুকছে আমরা একজন সঙ্গে একটু কথা বলবো ভাই কিভাবে এখন এই এলাকার মানুষ চলছে আসলে খাবার সংকট পানির সংকট সবকিছু মিলে যে একটু বলে আমাদের এলাকার অবস্থা হচ্ছে খুবই ভয়াবহ সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছে টিভ সব সবকিছু পানি তো এখানকার হচ্ছে মানুষ প্রতিটা মানুষ আশ্রয় কেন্দ্র আর ওইখানে আর জায়গা হচ্ছে না আমাদের যে স্থানীয় যেসব ফাউন্ডেশন আছে জেবি ফাউন্ডেশন সহ তারা নিজ অর্থায়নে মানুষকে কিছু খাবার দিতেছে দেড়শো প্যাকেট দুইশো প্যাকেট কিন্তু ইউনিয়নে এত পরিমাণ মানুষ তাদেরকে আমরা পুরো কাপচার করতে পারতেছি না ইভেন ওই দিক থেকে ঢাকা থেকে যে ত্রাণ গুলো আসতেছে সেগুলো পেনে এবং ও নোয়াখালী ওইদিকে চলে যাচ্ছে আমাদের লক্ষ্মীপুরে এইসব ইউনিয়নে ত্রাণগুলো আসতে পারতেছে না তাই আমরা খাবার পৌঁছাইতে পারতেছি মানে এখানে হচ্ছে প্রতিদিনে টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে হচ্ছে পানি কিন্তু কমার কোনো সম্ভাবনায় দেখা যাচ্ছে না সে পানি না কমার কারণে বৃষ্টির কারণে পানি প্রতি মুহূর্তে বাড়ছে আর এই মুহূর্তে যদি ত্রাণ তৎপরতায় এই লক্ষ্মীপুর জেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলো যদি পৌঁছানো না যায় তাহলে মানুষ পুরো চরম সংকটের মধ্যে পড়বে আর যে বিষয়টি সেটি হচ্ছে লক্ষ্মীপুরের প্রায় প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে পানি উঠেছে এবং পানির এই ভয়াবহতার কারণে মানুষ তাদের ঘর বাড়ি ছেড়েছে যেমন তেমন হচ্ছে খাবার সংকট পানির সংকট এই সংকটগুলো নিরসনে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এবং যে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা দ্রুত পানি তারা ত্রাণ এবং যে বিশুদ্ধ পানি জরুরি ঔষধ সেগুলো আনবে এমনটি মনে করা হচ্ছে সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিবেশ যে পরিবেশ রয়েছে সে পরিবেশের মধ্যে যদি খাবার না ঢুকানো যায় যেহেতু দীর্ঘ এক সপ্তাহের বেশি তারা রয়েছে আশ্রয় কেন্দ্রে তাহলে এই মানুষগুলো চরম ভোগান্তিতে পড়বে এবং মেন সড়কের পাশে যে মানুষগুলো অবস্থান নিয়েছে একটু খাবারের আশায় যাদের অনেক বাড়ি ছিল মানে অর্থাৎ দোতলা তিনতলা বাড়ি তারাও কিন্তু এখন মানুষের ঠাই দেওয়ার জায়গা নেই তারাও রাজপথে মেন সড়কে দাঁড়িয়েছে খাবারের আশায় তো এ ছিল আমার কাছে ভাঙ্গাখাই ইউনিয়ন থেকে বন্যা সর্বশেষ সংবাদ মনি আপনাকে ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে বন্নায় মানুষের দুর্ভোগ নিয়ে বলছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ দেখছেন সংবাদ সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্রে নিভে গিয়েছিল এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ শৈশব থেকেই কঠিন দারিদ্র মোকাবেলা করে বড় হয়েছেন তিনি নজরুলের তেইশ বছরের সাহিত্য জীবনের সৃষ্টকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ বাংলাদেশের স্বাধীনতার পর সালের মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলের সপরিবার বাংলাদেশে আনা হয় তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা উনিশশো সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় একই বছরের একুশ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে কবির মৃত্যুবার্ষিক উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। কবি নজরুল ইনস্টিটিউট দিনটি পালনে সকালে কবির কবরে পুষ্পস্তবকর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। বাংলা একাডেমির পক্ষ থেকে কবরে শ্রদ্ধা নিবেদন একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত বন্যার আশঙ্কায় দেশের উত্তরাঞ্চলবাসী এ নিয়ে বিস্তারিত জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান তারেক এই ব্যাপারে বিস্তারিত কি কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন জি দেখুন গতকালকে বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি ফারাক্কা ব্যারেজে যে গেট ছিল অর্থাৎ কপাট সে কপাট কিন্তু তারা ধীরে ধীরে খুলে দিয়েছে এর প্রভাব কিন্তু চাপাই শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলাতে কিন্তু পড়ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন গতকালকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে ভোর ছটা পর্যন্ত চার সেন্টিমিটার পানি বেড়েছে আমরা এ মুহূর্তে আছি পদ্মার ধীরে যে চার নম্বর বাদ আছে এই বাঁধটি মূলত করা হয়েছিল এই শহরটাকে রক্ষার জন্য আপনাদেরকে বলে রাখি যে কিন্তু বিপদসীমা সেন্টিমিটার বর্তমানে কিন্তু অবস্থান করছে দুই সেন্টিমিটার নিচে বিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিচে গতকালকে গতকালকে কিন্তু আমাদের সাথে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কথা হয়েছিল তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যার যে কোনো মোকাবেলায় কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি রেখেছে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পানি বাড়ছে এবং খুব পদ্মার কাছাকাছি এই অঞ্চলটা রয়েছে সেহেতু নদীর অত্যন্ত স্রোত রয়েছে সেই স্রোতে কিন্তু যেহেতু ঢালু রয়েছে রাজশাহী অঞ্চল কুষ্টিয়া এবং পাবনা অঞ্চল সেক্ষেত্রে ওই যখন পরিপূর্ণ হবে পানিতে তখন কিন্তু এই উচ্চ এই শিবগঞ্জ অর্থাৎ চাপাই নবাবগঞ্জ এলাকাতে কিন্তু বন্যার সংখ্যা রয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দা এবং কৃষকরা জানিয়েছেন আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি গতকালকে দুর্লভপুর অর্থাৎ মনাক পাকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে কিন্তু বেশ কয়েকটি বাড়ি কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে এবং পাকা ইউনিয়নের বেশ কিছু এলাকার ধানও কিন্তু ক্ষয় ক্ষতি হয়েছে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু ফারাক্কা ব্যারেজের থেকে দশ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ শিবগঞ্জের শেষ সীমান্ত পাকা এবং মনকসার যে মনকোসা ইউনিয়নের তারাপুর ঠুটা পাড়া আছে এগুলো যেহেতু নিম্ন এলাকা এলাকা এই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে তিনি কিন্তু ওই এলাকাগুলোতে অবস্থান করছেন এবং কি পরিমাণ ওই এলাকাগুলোতে ক্ষতি হবে এবং কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে সেজন্য কিন্তু তিনি ওই এলাকাতে অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমাদেরকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিন বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন বা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেহেতু উজান থেকে যখন পানিগুলো পরিপূর্ণ হয়ে আসবে তখন কিন্তু এই অঞ্চলে বন্যার দেখা দিতে পারেন বলে আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ছিল আমার কাছে চাপাটা ভবগঞ্জের সর্বশেষ অবস্থা ফারাকাবাদের 109টি বাদ খুলে দিয়েছে ভারত এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী তারিক রহমান অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে শুধুমাত্র গুটি কয়েক কাউন্সিলর কি নিয়ে নিজের মত করে সিদ্ধান্ত নিতেন প্রভাবশালী এই মেয়র যে প্রকল্প শেষ হয়েছে এক বছর আগে তারও দরপত্র আহ্বান করেছেন তিনি পছন্দের ঠিকাদারিকে দিয়ে করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন কাউন্সিলরদের সন্দেহ এইসব কাজে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে রবিউল ইসলামের ছবিতে কাজী সাহেবের প্রতিবেদন রাজশাহী মহানগরীর পাই থেকে শ্যামপুর পর্যন্ত ড্রেনের পাশে রেলিং ও সড়কে কার্পেটিং এর জন্য চার কোটি চল্লিশ লাখ টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন এই কাজ শেষ হয়েছে গত অর্থ বছরে কিন্তু আবারও ওই এলাকায় একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে যার সিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল বারো আগস্ট শুধু ওই একটি প্রকল্প নয় এমন শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করেছিলেন অবসারিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লেটন অপ্রয়োজনীয় প্রকল্প নিতে শোনেননি কারো কথা যে জায়গায় জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল আসলে এইসব জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল না বিন্দুর মোড়ে বলেন বনডালির মোড়ে বলেন কিংবা ইয়াতে আর ডি মার্কেটের এইসব জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল এই সব জায়গাতে প্রয়োজন ছিল ওদের ইচ্ছা মতোই ইঞ্জিনিয়ার সেকশন করছে এইটুকু আমি জানি এইগুলোর বিষয়ে যে আমাদের কাউন্সিলরদের মাঝে কোনো আলোচনা সেটা আমরা করতে পারি না কর্পোরেশনের বিষয়ে যে ঠিকাদাররা কাজকাম করেছে সেই সব কাজকামের বিরুদ্ধে মানে বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবেরা অতিপ্রতিতভাবে জড়িত নহে কাজ শেষ হওয়ার পর দরপত্র আহ্বানকে কর্তৃপক্ষ ও ঠিকাদারের মধ্যে অদৃশ্য আতাত বলছেন সুজনের সভাপতি এটাও খুব দুঃখজনক যে ঠিকাদাররা এই ধরনের কাজ করবেনই বা কেন হাতে কাগজ না পেয়ে অনুমতি পেয়ে কাজে এখানে একটি অদৃশ্য আতাতে ঋতু আমি গন্ধ পাবো রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষা করে দেখতে হবে পরীক্ষার না দেওয়ার পর আমি মন্তব্য করতে পারছি না কারণ হলো আমি তো দেখিনি আসলে কারণ আমি তো আমার হাত দিও হয় নাই এখন যেহেতু বলেছেন আমি যাচাই করে দেখবো আর কি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন দুই হাজার সালে তৃতীয় দফা মেয়র হিসেবে শপথ নেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে কাজী সাহেদ দেশ টিভি হোটেল শ্রমিক থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে পেছন ফিরে তাকাতে হয়নি শরীফুল ইসলাম শরীফকে আধিপত্য বিস্তার দখল দ্বারিত চাঁদাবাজি সহ নানা অপকর্মের হতা শরীফুল ইসলাম শরীফ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর আশীর্বাদ পুষ্ট হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা রাজনীতির পালা বদল হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানোর তথ্য ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট দু সালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের স্থাপনাবিহীন চার শতক জমিতে নজর পড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের ভুয়া দলিলে জায়গা দাবি করে পরিবারটিকে হামলা মামলায় হয়রানির মাধ্যমে হাতিয়ে নেন পঁচিশ লাখ টাকা আর জোর জবরদস্তি জমিটা দখল করে পরবর্তীতে আমরা টাকাটা পঁচিশ লক্ষ টাকা দিয়ে

চাদাবাজি চাঁদাবাজি ও অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই তার গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টের টর্চার সেলে নিয়ে করা হতো নির্যাতন তার সন্ত্রাসী বাহিনী দ্বারা কারো কোনো কিছু হইলে ওই টর্চার সেলে নিয়ে যায় নিয়ে গিয়া ওই জায়গা টর্চারিং করে মানুষকে তবে তার বিরুদ্ধে উঠায় এসব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর শরীফুল ইসলাম না আসলে রাজনীতি করতে গেলে একটা পক্ষ থাকে যেহেতু আমি বিগত দুই টার্মে আমি মহানগরে ছিলাম সেই সুবাদে ধরেন মহানগর সভাপতি মেয়র মহোদয় মেয়র মহোদয় এই সিটি কর্পোরেশনের মেয়র সেই সময় তার সঙ্গে আমার একটা সক্ষতা আছে এটি স্বাভাবিক যেহেতু আমাদের এলাকার কাজকর্ম আছে অনেক বিষয় আছে জড়িত তা আমি তার সঙ্গে যোগাযোগ রেখে সবসময় আমার এলাকায় উন্নয়নের চেষ্টা করেছি আসলে মূল বিষয় হলো এইগুলো তারা লিখেছে আমি আগেও বলেছি যে আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর কল্যাণে বাকিয়ে নেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পটটিও নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল